আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আরেকটা ভার্চুয়াল ক্লাস। এই ক্লাসে আমরা নিউজ গ্যাদারিং এন্ড রিপোর্টিং নিয়ে আমরা পড়াশোনা করছি এবং আজকে আমরা আলোচনা করব, গতদিন আমরা নিউজের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আসলে গত দুটো ক্লাসে আমরা নিউজের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা নিউজের এলিমেন্টস অর্থাৎ সংবাদের উপাদান নিয়ে আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই বিপদের সময়ের মধ্যে অনেক কষ্ট সহ্য করে, অনেক ব্যান্ডউইথ খরচ করে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আপনারা আমার ক্লাসে যোগ দিয়েছেন এবং এর খুবই আনন্দের খবর আমার জন্য যে আপনারা অলরেডি 39 স্টুডেন্টস, এতজন শিক্ষার্থী একসাথে যোগ দিয়েছেন। আমি ভীষণ ভীষণ রকম আনন্দিত বোধ করছি, গর্বিত বোধ করছি যে আপনারা এই বিপদের মধ্যেও এই ক্লাসে যোগ দিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখছি যে এই যে ক্লাসটা হচ্ছে এটা অলরেডি রেকর্ডিং চলছে এবং এই রেকর্ডিং শেষেই আজকে অথবা কালকের মধ্যেই এই ভিডিওটিও আপ করা হবে ইউটিউবে। তো যারা ক্লাস করতে পারছেন না, যারা ক্লাসে এখনো থাকতে পারছেন না, তাদের খুব একটা দুশ্চিন্তার কারণ নেই, তারা পরবর্তী সময়ে ইউটিউবের লিঙ্কে ক্লিক করেই এই ক্লাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ক্লাসের যে আলোচনা সেটা সেটা খুব ভালোভাবেই শুনতে পারবেন। তো আমি একেবারে সরাসরি আলোচনায় চলে আসি। আপনারা একটু খেয়াল করে দেখুন, আমি একটা স্লাইড এখানে শেয়ার করছি। এই স্লাইড শেয়ারই বোঝা যাচ্ছে যে গতদিন আমরা নিউজের এলিমেন্টস নিয়ে নিউজ নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো এই স্লাইডটা দেখলে আরেকবার একটু বুঝতে পারবেন যে গতদিন এই আলোচনাগুলো আমাদের হয়ে গেছে। আমরা সংবাদের সংজ্ঞা যতটা গুরুত্ব দিয়ে, যতটা সুন্দরভাবে আলোচনা করা সম্ভব সেই আলোচনাটা আমরা করেছি গতদিন। আজকে আমরা আলোচনা করতে চাই এই এই টপিকটা নিয়ে, যাকে আমরা বলছি এলিমেন্টস অফ নিউজ, যাকে আমরা বলছি সংবাদের উপাদান। সংবাদের কিছু উপাদান থাকে, সেই উপাদান নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা। আপনারা যদি আপনাদের কোর্স আউটলাইনটা হাতে রাখেন তাহলে সহজেই দেখতে পাবেন যে আমাদের কোর্স আউটলাইনের ধারাবাহিকতায় সংবাদের উপাদান, নিউজ এলিমেন্টস নিয়ে আমাদের একটা আলোচনা করার কথা রয়েছে। আজকে সেটিরই প্রতিফলন আপনাদের ক্লাসে। আমি খুব ছোট্ট করে বলি, আপনারা যদি একটা সংবাদপত্র হাতে নেন, সংবাদপত্র হাতে নিয়ে কোন সংবাদটি আপনাকে টানে, কোনটা সংবাদ, কোন সংবাদকে আপনি নৈকট্য বোধ করেন, কোন সংবাদ আপনাকে আগ্রহী করে, সেই বিষয়গুলো কিন্তু আজকে যে আপনার 10-12টা পয়েন্ট পড়বো সেই বিষয়গুলো কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ এই এলিমেন্টস গুলো নিয়েই সংবাদ হয়। আমি এই আলোচনাটায় আসার আগে আমি একটা ভারতে একটা পরিচালিত গবেষণার কথা আপনাদেরকে বলি যে ভারতে সাম্প্রতিক সময়ে একটা গবেষণা হয়েছে। সেই গবেষণায় বলা হয়েছে যে নিউজের এলিমেন্টস হচ্ছে 3S। আমরা গতদিন যেমন সংবাদের সংজ্ঞা পড়েছি 3W, উইমেন, ওয়াম্পান অ্যান্ড রং ডুইং, এটা ভারতে একটা গবেষণা হয়েছে। সেই গবেষণায় বলা হচ্ছে নিউজ ইকুয়াল টু 3S। 3-1 is for sports, আপনারা জানেন ভারতে স্পোর্টস খুব গুরুত্বপূর্ণ, ক্রিকেট তো ভারতে একেবারেই পুরো ভারত ব্যাপী আলোচনা হয়। হ্যাঁ, আরেকটাকে বলা হয়, আরেকটা এস সম্পর্কে বলা হয় স্ক্যান্ডেল। আপনারা জানেন নানা ধরনের স্ক্যান্ডেল বলিউড হলিউড নিয়ে, বলিউড নিয়ে মূলত নানা ধরনের আলোচনা হয়, সেগুলো ভারতের সংবাদপত্রে খুব ভালো করে আসে এবং পাঠক সেগুলো পড়ে। আরেকটা এসতে বলা হয় সেক্স, এবং আপনারা জানেন যে একজন প্রাপ্ত বয়স্কদের সিনেমায় অভিনয় করা একজন নায়িকা সানি লিওনি, তিনি সেখানে অভিনয় করেন এখনো মূল ধারায়, তাকে নিয়েও যত সংবাদ হয় সেগুলো হচ্ছে সংবাদের বড় উপাদান। এবং ভারতে সেই সংবাদের উপাদানগুলো পাঠকরা খুব বেশি পাঁচ করে এমন একটা গবেষণা হয়েছিল। তো আমি সেই গবেষণা থেকে এসে সামনে একটু আলোচনা করি যে আসলে নিউজের এলিমেন্টস এর প্রথম যে এলিমেন্ট সেটাকে বলা হচ্ছে টাইমলিনেস। টাইমলিনেস এর বাংলা আমরা বলছি সময় উপযোগিতা। একটা সংবাদের সময় উপযোগিতা থাকতে হয়। আজকে একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা আপনি 3 দিন পরে নিউজ করতে পারেন না। হ্যাঁ, আজকে যদি হঠাৎ করেই টেলিভিশন অফিস যাওয়ার পথে আমি যদি অ্যাক্সিডেন্টে মারা যাই, এই সংবাদ আপনাকে আজকেই দিতে হবে। এই সংবাদ 3 দিন পরে নয়, এই সংবাদ 4 দিন পরে নয়, এই সংবাদ আজকেই ঘটেছে, আজকেই দিতে হবে। আপনারা জানেন ভারতে কয়েকটা বড় ঘটনা ঘটেছে, হাতরাজে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারপরে সে মেয়েটাকে হত্যা করা হয়েছে। সেই ঘটনা প্রবাহটা ভারতে প্রতিদিন লাইভ হচ্ছে, প্রতিদিন ঘটনা প্রবাহ ঘটছে। এবং আপনারা যদি ইন্ডিয়ান টেলিভিশন গুলো দেখে থাকেন, NDTV বা অন্যান্য টেলিভিশন চ্যানেল যদি আপনারা যদি ফলো করে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন সেখানে যে রিয়া চক্রবর্তী অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের যে সহযোগী ছিল বা তার গার্লফ্রেন্ড ছিল, সে গতকাল রিলিজ হয়েছে, ভারতে অনেক বড় আলোচনা হয়েছে, সংবাদ হয়েছে। হ্যাঁ, এবং গতকাল আপনারা বাংলাদেশের সংবাদপত্র জানেন যে বাংলাদেশে একটা বর্তমান যে ঘটনা প্রবাহগুলো ঘটছে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা প্রবাহ, নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন, এই যে ঘটনা প্রবাহতে প্রতিবাদ আন্দোলন হচ্ছে, সেই সংবাদ কিন্তু তখনই সংবাদপত্রে টেলিভিশন মাধ্যমে অথবা পত্রিকায় অথবা অনলাইন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কিন্তু 3 দিন পরে কিন্তু এটা প্রকাশিত হওয়ার কোনো সুযোগ নেই। 3 দিন পরে কিন্তু এটা 3 দিন পরে কিন্তু এটা প্রকাশিত প্রকাশিত হবে না, ঠিক আছে? দিস ইজ নট আফটার 3 ডেইজ, এটা ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে এবং সাথে সাথে করতে হবে। ওকে,
আমি একটু একটা ফোন আসছিল, আমি একটু জাস্ট একটা মেসেজ দিয়ে রাখি। হ্যাঁ, ওকে। তার মানে সংবাদের অন্যতম বড় একটা এলিমেন্টস হচ্ছে টাইমলিনেস, সংবাদের সময় উপযোগিতা থাকতে হয়। আপনারা আপনারা আরেকটা জিনিস খুব ভালো করে জানেন যে সংবাদকে এক ধরনের পণ্য বলা হয়, যে পণ্যকে আমরা বলি পচনশীল পণ্য, রটেন গুড, অর্থাৎ সংবাদ পচে যায়। সেজন্যই সংবাদ ঘটার সাথে সাথেই, ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের মূল দায়িত্ব থাকে সেটাকে প্রকাশ প্রকাশ করা, সেটাকে প্রচার করা, বা কোনো না কোনো মাধ্যমে সেটা প্রচার বা প্রকাশ করে কনজিউমারের কাছে পৌঁছানো। আপনি আমি যে সংবাদ গ্রহণ করি, আপনি আমি কনজিউমার, আপনি আমি গ্রহীতা, তার কাছে পৌঁছানো। অর্থাৎ কোনো কিছু ঘটার সাথে সাথেই টাইমলিনেস বা সময় উপযোগিতা মেনে সেই সংবাদটি, সেই বিষয়টি সেই পাঠকের কাছে, সেই গ্রহীতার কাছে পৌঁছাতে হয়। আরেকটা সংবাদ হচ্ছে নৈকট্য, প্রক্সিমিটি। ধরেন আপনার কাছে একটা পত্রিকা আপনার হাতে চলে আসলো, আজকে একটা পত্রিকা আসলো, আমি পত্রিকার মধ্যে আপনি হঠাৎ করে দেখলেন একটা সংবাদ আছে এরকম, হ্যাঁ, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলছে। আপনি কিন্তু ওই সংবাদটা সবার আগে পড়বেন, কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আপনি নৈকট্য বোধ করেন। আপনি যদি হুট করে একটা সংবাদ দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের কোন শিক্ষককে নিয়ে ভালো মন্দ কোনো খবর, আপনি কিন্তু সেই খবরটা আগে পড়বেন, কারণ আপনি তাকে চেনেন, আপনি নৈকট্য বোধ করছেন। আপনি যদি সংবাদপত্রে দেখেন যে বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সংবাদ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আগামী 3 বছর, হ্যাঁ, এরকম একটা আনন্দদায়ক সংবাদ যদি আপনার সামনে আসে, আপনি কিন্তু নৈকট্য বোধ করবেন না, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি, আপনি কিন্তু ওই সংবাদটা আগে পড়বেন। যেমন আমি পড়ি, আমার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো খবর হলে আমি পড়ি, আমার জিয়া হলে আমি থাকতাম, আমার হল নিয়ে কোনো সংবাদ হলে আমি আগে পড়ি, হ্যাঁ, আমার দেশের বাড়ি বগুড়া, বগুড়া নিয়ে কোনো সংবাদ যদি জাতীয় সংবাদপত্রে আসে আমি সেটা আগে পড়ি, সেটা সেই ছবিটাকে দেখার চেষ্টা করি। এতে আমি কি নৈকট্য বোধ করি? ধরেন আমি এআর রহমানকে খুব পছন্দ করি, আমার কাছে মনে হয় বর্তমান সময়ের পৃথিবীতে এআর রহমান যে ধরনের গান বা যে ধরনের মিউজিক করে, এটা আসলে বর্তমান জেনারেশনের জন্য ব্লেসিংস। অত্যন্ত চমৎকার সেই সকল টিউন গুলো তৈরি করে, সুর তৈরি করে, গান তৈরি করে। তো এআর রহমান সম্পর্কে কোনো কিছু পড়লে কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি যদি ফুটবল পছন্দ করি, ফুটবল পছন্দ করে আমার ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমার দেখতে খুব ভালো লাগে, তার খেলা খুব ভালো লাগে। রোনালদোর কোনো খবর আসলেই আমি 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 কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি। হ্যাঁ, এটা রোনালদোর গোল করাই হোক, রোনালদোর ব্র্যান্ডিংই হোক, রোনালদোর গার্লফ্রেন্ড পরিবর্তন হোক, নানা ধরনের ঘটনা হোক, সে বাবা হোক, হ্যাঁ, তো অনেক কিছু ঘটে, আমি সেটাকে খুব মনোযোগ দিয়ে পড়ি, নৈকট্য বোধ করি আর কি। হ্যাঁ, যার কারণে আপনার এই সংবাদগুলো গুরুত্বপূর্ণ হয় এবং সংবাদের উপাদান হিসেবে প্রক্সিমিটি বা নৈকট্যকে বিশ্লেষণ করা হয়। অর্থাৎ অধিকতর জনগণ যখন যে বিষয়ে নৈকট্য অনুভব করে সেই বিষয়ে সংবাদ হয়। এবং খেয়াল করে দেখেন বর্তমান সময়ে বাংলাদেশের সংবাদপত্রে বড় কন্টেন্ট হচ্ছে নারী নির্যাতন, নারীদের উপর পাশবিক যে নির্যাতনের ঘটনা প্রবাহ সেটি। সেই জন্য দেখবেন সংবাদপত্রে এই ধরনের ছোটখাটো ঘটনা কিন্তু অত্যন্ত গুরুত্ব আকারে ছাপানো হচ্ছে এবং পাঠকগণ, গ্রহীতাগণ সেই সংবাদগুলো ভালো করে পড়ছে। আর একটা সংবাদ কি উপাদান কি, তাকে বলা হচ্ছে প্রমিনেন্স বা নভেলটি, খ্যাতি। আমি ধরেন আপনাদের ম্যাডামের বাসায় থাকি, আমি টিএসসি তে প্রতিদিনই চা খাইতে যাই, হ্যাঁ, সন্ধ্যার সময় বিকালবেলা একটু হাঁটাহাঁটি করার পরে, সাইকেল চালানোর পরে ওখানে চা খাই, কাপ খাই, হ্যাঁ, এটা তো কখনো সংবাদ হয় না। ধরেন গতবার অর্থনীতি নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী এস্থার ডুফ্লো, তো তারা যে নোবেল পুরস্কার পেয়েছেন, এখন যদি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এসে টিএসসি তে এক কাপ চা খায়, এটা কত বড় সংবাদ হবে খেয়াল করে দেখেন। নোবেল লরিয়েট অভিজিৎ বন্দ্যোপাধ্যায় টিএসসি তে চা খেতে এলেন, তাই না? সাকিব আল হাসানা যদি টিএসসি তে চা খেতে সে তাও সংবাদ হবে। হ্যাঁ, আমি প্রতিদিন চা খাই, এটা কিন্তু সংবাদ হয় না, তাই না? সংবাদ হবেও না, ঠিক আছে? তার মানে হচ্ছে যাদের খ্যাতি আছে, আমি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিই, মাঝে মাঝে আপনার এখন তো যে লকডাউনের মধ্যে আপনার ফ্লোর পরিষ্কার করতে হয়েছে, এগুলো তো কখনো সংবাদ হয়নি, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনা যদি কোনো একদিন তার সন্তানের জন্য আপনার পোলাও রান্না করে, সেটা সংবাদ হয়, তাই না? আপনারা তো বাসায় অনেক রান্নাবাড়ি করেন, হ্যাঁ, অনেক কিছু করেন, সংবাদ হবে? হবে না। আপনারা পুজোর শপিং করছেন অপেক্ষা অনেকেই, অনেক বড় বড় সংবাদ করছে, সংবাদ হবে? হবে না। কিন্তু যদি ধরেন ওই যে কোনো নায়িকা, হ্যাঁ, তারা যদি পুজোর শপিং করে, এই ড্রেস পরে, সেই ড্রেস পরে, সেটা কিন্তু সংবাদ হয়। হ্যাঁ, আমরা দেখেছি এর আগে একজন শবনম ফারিয়া নামে একজন ভদ্রমহিলা, তিনি একসাথে 8টা আম খেয়েছেন, সেটা সংবাদ হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি একসাথে বসে থেকে যে আপনার রাজশাহী থেকে আসা 28টা আপনার ল্যাংরা আম খেয়ে ফেলছি, সেটা কিন্তু সংবাদ হয়নি। আপনারাও 28টা আম খাওয়া কোনো ঘটনা না, আম ভালো লাগলে মনে অনেক খাওয়া যায়। হ্যাঁ, আর আম কেন বাংলাদেশের জাতীয় ফল না, সেটা আমার কাছে আজকে বিস্ময় মনে হয় আর কি। হ্যাঁ, আমের জায়গায় কাঁঠাল কেমন জাতীয় ফল হয় সেটা আমি জানি না, এটা কে বানাইছে আর কি। ওকে, সামনের দিকে আসি। বলা হচ্ছে ইফেক্ট, প্রভাব, নানা ধরনের ঘটনা প্রবাহের প্রভাব থাকে, বুঝতে পেরেছেন? প্রভাব থাকে। এই প্রভাবগুলো কি? এই প্রভাবগুলো হচ্ছে ধরেন এই যে ইউনিভার্সিটি বন্ধ আছে, একটা প্রভাব আছে, আপনাদের মানসিকতার উপর প্রভাব আছে, আপনাদের আপনাদের জীবনের উপর প্রভাব আছে, জীবিকার উপর প্রভাব আছে, সেগুলো কিন্তু সংবাদের কিন্তু আপনার উপাদান হয়। এই যে ধরেন
সমাজের বিচার বিচারহীনতা, যে বিচারহীনতার কারণে নারীদের উপরে পাশবিক নির্যাতন গুলো বেড়ে যাচ্ছে, এই এই প্রভাব নিয়ে সংবাদ হচ্ছে না? আপনারা অনেক বারবার বলছেন না যে আসলে বিচারহীনতার কারণে আমাদের সমাজে এই ধরনের ঘৃণ্য অপরাধ, ঘৃণ্য 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 অপরাধ বাড়ছে প্রভাব। বাংলাদেশের ক্রিকেট দলের কোন সিরিজ নাই গত 5-6 মাস ধরে আর কি, হ্যাঁ, এটা ক্রিকেটের উপর একটা প্রভাব আছে না? বিসিবির উপর একটা প্রভাব আছে না? এই যে আমি আমি আপনাদের ক্লাস নিতে পারছি না, হ্যাঁ, এটা কিন্তু আমার মানসিকতার উপর প্রভাব। আপনারা আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী, আপনাদের আনন্দ মাখা চেহারা গুলো আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ, আপনার আনন্দ নিয়ে ক্লাসে ক্লাসে আসেন, আপনারা আনন্দ করেন, হ্যাঁ, আপনার নতুন কিছু শিখতে পেয়ে আপনাদের চোখ চকচক করে, হ্যাঁ, এটা এটা দেখা থেকে আমি বঞ্চিত হচ্ছে, তো আমার উপরে প্রভাব বিস্তার করছে। এই যে নানা ধরনের প্রভাব, এই প্রভাবগুলো তো সংবাদের উপাদান। সহজ করে বলতে পারেন যে 7 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, উচ্চ শিক্ষার উপরে কি প্রভাব পড়ছে সংবাদ? পরটাশন, হিউম্যান ইন্টারেস্ট, মানবিক আবেদন, আমাদের সমাজ ব্যবস্থায় মানবিক আবেদনের একটা বড় গুরুত্ব আছে। মানবিক আবেদন বলতে শুধুমাত্র কিন্তু দুঃখ ভরা কাহিনী নয়, মনে রাখবেন, মানবিক আবেদন বলতে শুধুমাত্র দুঃখের কাহিনী নয়, মানবিক আবেদন বলতে দুঃখ, যন্ত্রণা, বেদনা, হাসি, কান্না, সাফল্য, সবকিছু, বুঝতে পেরেছেন? মানবিক আবেদন বলতেই শুধুমাত্র ওই যে রিক্সা চালিয়ে HSC-তে গোল্ডেন A+ পেয়েছে, এই দুঃখের এই 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 কষ্টের কাহিনী নয়, এটা কষ্টের কাহিনী, এটা আবার সফলতার কাহিনী, কষ্ট প্লাস সফলতা। হ্যাঁ, আবার ধরেন অন্ধ অন্ধ মানিকের জীবনে শুধু অন্ধকার আর অন্ধকার, একটা ছেলে প্রতিবন্ধী জীবন, ছেলের জীবনে আপনি অন্ধকার নিয়ে রিপোর্ট করলে, এটা যেমন মানবিক আবেদন হয়, ঠিক আছে। আবার ধরেন একটা মানুষের এক পা নেই, তারপরও সে আপনার যুদ্ধ করে বা সে আপনার পরিশ্রম করে জীবন করছে, সেটাও কিন্তু মানবিক আবেদন তৈরি করে। মানবিক আবেদন তৈরি করার নানা ঘটনা প্রবাহ কিন্তু সংবাদের উপাদান। আমরা কিন্তু সংবাদের মধ্যেই সাধারণত এই ধরনের উপাদানগুলো একটু বক্স আইটেমে হয়, ছোট্ট করে বক্স আইটেমের মধ্যে এই ধরনের মানবিক আবেদনের আপনার সংবাদগুলো হয়। হ্যাঁ, আমার বন্ধু, আমার খুব কাছের বন্ধু, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ, বা আমরা ইউনিভার্সিটিতে একই বেডে ঘুমিয়েছি, আমার এক বন্ধু, তার নাম সাইফুল সামিন, সে একটা অ্যাক্সিডেন্টে তার 2 পা হারিয়েছে, তার 2 পা নেই, ট্রেন অ্যাক্সিডেন্টে আর কি। হ্যাঁ, আমার এই বন্ধুকে নিয়ে ডেইলি স্টারে সংবাদ হয়েছিল এরকম মানবিক আবেদন সম্পূর্ণ। সংগ্রামী মানুষ এখনো বেঁচে আছে, প্রথম আলোতে অত্যন্ত সাফল্য সে চাকরি করছে, তার বায়োলজিক্যাল লিম্স লাগানো হয়েছে, মানে তার যে জীবনের যে সংগ্রামের কাহিনী, অভূতপূর্ব কাহিনী। হ্যাঁ, এই কাহিনী যদি কখনো তাকে সামনে নিয়ে এসে আপনাদেরকে শোনানোর সুযোগ থাকে, আমি চেষ্টা করবো আপনাদেরকে শোনানোর জন্য আর কি। ওকে, সামনের দিকে আসি। কনফ্লিক্ট বলা হচ্ছে নিউজের আরেকটা উপাদানের নাম হচ্ছে কনফ্লিক্ট। কনফ্লিক্ট মানে সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ। এখন খেয়াল করে দেখেন কত সংঘাত হয়, কত সংঘর্ষ হয়, কত যুদ্ধ হয়। খেলার মাঠে সংঘাত হয়, সংঘর্ষ হয়, যুদ্ধ হয়, রাজনৈতিক মাঠে হয়, ছাত্র সংগঠনের মাঝে হয়, হ্যাঁ, প্রেমিক প্রেমিকার মধ্যে হয়, ঠিক আছে, দুইজন প্রেমিকের মধ্যে হয়। হ্যাঁ, আমাদের এখানে ঘটনা ঘটেছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমি থাকতাম জিয়া হলে, আরেকদিন ছিল আর একটা হল ছিল আপনার সুদর্শন হল। হ্যাঁ, একদিন হঠাৎ করে হল থেকে বেরিয়ে দেখি যে জিয়া হলের ছেলেপেলের সাথে আপনার সুদর্শন হলের ছেলেপেলের একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে গেছে, মানে এক হলের সাথে আরেক হলের মারামারি। হ্যাঁ, আরে কি সে কি ঘটনা প্রবাহ, হাতের কাছে যা পায় সেটা ছুড়ে মারা হচ্ছে আর কি। হ্যাঁ, পুরো আপনার যখন ঢাকা ইউনিভার্সিটি লেখা এসে থাকেন, দেখবেন সুদর্শন হল, জিয়া হল পাশাপাশি, হ্যাঁ, মাঝখানে একটা রাস্তা, এই রাস্তা একেবারে যুদ্ধক্ষেত্র, কোনো কিছু জানা নাই, মানে হলের ওপরে আক্রমণ হয়েছে, ওই হল থেকে আক্রমণ, এই হল থেকে আক্রমণ, এবং কোনো কারণ জানি না, আমরা সবাই ঢিল ঢিল ছুড়ে যাত অবস্থা। পরে জানা গেল কি, পরে জানা গেল যে একটা মেয়ে পলিটিক্যাল সায়েন্সের, সে মেয়েটাকে ভালোবাসে হচ্ছে দুটো ছেলে, একটা ছেলে থাকে হচ্ছে সূর্যসেন হলে, একটা ছেলে থাকে হচ্ছে জিয়া হলে, একজনের সাথে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ভেঙে এখন আরেকটা ছেলের সাথে সম্পর্ক তার তৈরি হয়েছে, এই নিয়ে জিয়া হল আর সূর্যসেন হলের মধ্যে যুদ্ধ, বুঝতে পেরেছেন? এটা পরে খুব মজা করে, এটা যেমন কনফ্লিক্টের সংবাদ হয়েছে, পরে আবার এই ইত্তেফাকের সংবাদ হয়েছিল দারুণ করে আর কি। হ্যাঁ, এটা হিউম্যান ইন্টারেস্ট করে একটা মজা করে সংবাদ হয়েছিল আর কি। হ্যাঁ, খুবই চমৎকার করে আর কি। এনিওয়ে, তার সকল প্রকার যুদ্ধ, আপনারা জানেন আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ চলছে, একেবারে 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 যুদ্ধ, যাকে বলে সরাসরি যুদ্ধ চলছে, সেখানে শত শত মানুষ মারা যাচ্ছেন। হ্যাঁ, সে যুদ্ধের কন্টেন্ট কিন্তু আমাদের সংবাদ, আপনার সংবাদপত্র বের করে দেখেন, টেলিভিশন দেখেন, সেখানে কিন্তু সংবাদ হয়। আবার যুদ্ধ কথা চলতে, ভোটের যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে আপনার প্রতিদ্বন্দ্বিতা চলছে, সংঘাত চলছে। হ্যাঁ, সংঘাত কোথায় চলছে? সংঘাত চলছে ভারতে, সংঘাত চলছে, সংঘাত কার সাথে চলছে? কাশ্মীরে সংঘাত চলছে, সংঘাত চলছে হিন্দুদের সাথে, মুসলিমদের সংঘাত চলছে, বাংলাদেশেও প্রচুর প্রচুর সংঘাত চলছে। কেউ কিছু বলছেন? কেউ কিছু বললেন? বাবা,
কেউ কি কিছু বললেন? হ্যালো, কিছু বললেন? কেউ কেউ বলতে পারেন? জি স্যার, ভারতে কৃষি বিল নিয়ে কয়েকদিন ধরে আন্দোলন চলতেছে। হ্যাঁ, ভারতে কৃষি বিল নিয়ে আন্দোলন চলছে, ঠিক বলছেন। ট্রাক্টর ট্রাক্টর র্যালি হচ্ছে সেখানে, রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছে। হ্যাঁ, সেগুলো নিয়ে সংবাদ হচ্ছে। এনিওয়ে, তাহলে আমরা জানি যে সংঘাত সংঘাত সংঘর্ষ যুদ্ধ হচ্ছে একটা সংবাদের উপাদান। আমরা একটু পরের স্লাইডে আসি। পরের স্লাইডে কি পাচ্ছি আমরা? পরের স্লাইডে আমরা পাচ্ছি, পরের স্লাইডটা কিভাবে পাবো? হ্যাঁ, পরের স্লাইডে আর একটা সংবাদ আমরা পাই, সেটাকে বলা হচ্ছে যৌনতা। হ্যাঁ, আমরা যেমন আগের 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 পড়েছিলাম CW, হ্যাঁ, উইমেন ওয়াম্পান অ্যান্ড রং ডুইং, যৌনতাও হচ্ছে বিশেষভাবে একটা সংবাদের উপাদান। আপনারা দেখবেন যে আসলে যৌনতার নানা ফর্ম, নানা ফর্ম বলতে যৌনতা সংক্রান্ত অপরাধ, পাশবিক অপরাধ, হ্যাঁ, সেই সকল অপরাধ থেকে শুরু করে মানুষের যৌন জীবন, যৌন আকাঙ্ক্ষা, এরকম নানা ধরনের ঘটনা প্রবাহ, ইভেন সংবাদপত্র পত্রিকায় আপনার সংবাদপত্র পত্রিকায় যৌন আকাঙ্ক্ষা সংক্রান্ত ছবি, অর্থাৎ নানা ধরনের ছবি, ফিল্ম স্টার থেকে শুরু করে, পর্ন স্টার থেকে শুরু করে, স্পোর্টস স্টার থেকে শুরু করে, হ্যাঁ, এই ছবিগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু মানুষের এটাকে আমরা যদি বলি যে যৌন উদ্দীপনা, হ্যাঁ, যে উদ্দীপনাকে আকর্ষণ করে আর কি, যেহেতু এটা বায়োলজিক্যাল বিষয় এবং বায়োলজিক্যাল বিষয় এটা সবার মধ্যেই থাকে, এবং সেটাকে আকর্ষিত করার জন্য কিন্তু এই ধরনের সংবাদ ছবি কিন্তু ব্যবহার করা হয়, এবং এটাকে বলা হয় সংবাদ মাধ্যমের অন্যতম বড় এলিমেন্টস। এই এলিমেন্টস নিয়ে আসলে সাংবাদিকরা সংবাদ ব্যবহার করেন। একে খুব সহজ করে বললেই, হ্যাঁ, এখানে যৌনতা বলতে শুধুমাত্র কিন্তু বায়োলজিক্যাল সেক্সুয়াল বিষয় নয়, যৌনতা বলতে নানা ধরনের ফর্ম আছে, সৌন্দর্যের বিষয় আছে, আপনার আগ্রহের বিষয় আছে, আপনার লিঙ্গের বিষয় আছে, অনেক কিছু সামনে চলে আসে। আপনাদের ছোট্ট করে মজা করে বলি, আমি যখন টেলিভিশন সাংবাদিক ছিলাম তখন আমি অনেকগুলো উৎসবের নিউজ করতাম। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে যান দেখবেন, আমি 21শে ফেব্রুয়ারি নিউজ করতাম, আমি পহেলা ফাল্গুনের নিউজ করতাম, আমি আপনার পহেলা বৈশাখের নিউজ করতাম। হ্যাঁ, তো তো তখন কি হয়, তখন কি হয় যখন আমি নিউজ করি, তখন নিউজে তো অনেক চরিত্র থাকে, কন্টেন্ট থাকে, যাদের আসলে ইন্টারভিউ নিতে হয়, কথা বলতে হয় আর কি। হ্যাঁ, তো সামহাও আমি যখন কথা বলতাম, কন্টেন্ট থাকতো, চরিত্র থাকতো, তখন মানে কোনো না কোনো ভাবে আপনার যারা একটু দেখতে আকর্ষণীয় তাদেরই আমি ইন্টারভিউ নিতাম, বা নিউজটাকে ভালো করার জন্য, সংবাদ ব্যবহার করার জন্য তাদের সাথে আমার কথা হতো এমন আর কি। হ্যাঁ, অনুমতি নিয়েই করতাম তখন, সেটা আমার নিউজের জন্য ভালো হতো, এটা দেখতে নিউজে ভালো লাগতো। হ্যাঁ, আপনারা যদি আমার নিউজ কখনো খেয়াল করে দেখবেন যে এটা আমার একটা চয়েসের ব্যাপার ছিল, টেলিভিশনের ডিমান্ড করে আর কি। হ্যাঁ, তো তখন নিউজটা করার পরে এসে বাসায় এসে আপনার মানে আপনাদের ম্যাডাম আমাকে জিজ্ঞাসা করতো আর কি, হ্যাঁ, যে কেন এনার ইন্টারভিউ নেওয়া হলো, এসে এসে ব্যাপার আর কি। হ্যাঁ, একটু টিপকনি বকা টকা দিত আর কি। হ্যাঁ, তখন আমি একটু দুষ্টামি করে বলতাম যে ইন্টারভিউ তো আমি নিইনি, ইন্টারভিউ নিয়েছে ক্যামেরা পার্সন আর কি। হ্যাঁ, এই বলে বাঁচার চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, তো এখানে মজার বিষয় হচ্ছে আপনি আপনার টেলিভিশনে যে ফেসটা যাবে, সেই ফেসটা কি বলা যায়, সেই ফেসটা সুন্দর সুন্দর আকর্ষণীয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা দেখবেন বাংলাদেশে SSC HSC পরীক্ষা হয়, সবসময় মেয়েরাই পরীক্ষা দেয়। হ্যাঁ, কেউ যদি সংবাদপত্রের পাতা দেখে যদি কেউ আপনার সংবাদপত্রের পাতা দেখে যদি জাজ করে যে কে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, তাহলে মনে হবে যে দুনিয়াতে শুধুমাত্র মেয়েরাই পরীক্ষা দেয়। খেয়াল করেছেন কি, আপনি হয়তো ভিকারুননেসে ভালো ফলো করেন, ভিকারুননেসের সামনেও হয়তো যান মাঝে মাঝে, আপনি ভালো জানবেন, আমি তো ভালো জানি না। পরে গল্প করবো, আলোচনাটা শেষ করে নিই। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা বড় 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 কন্টেন্ট কি আমাদের সংবাদের, বড় কন্টেন্টের নাম হচ্ছে ক্রাইম। আপনি আজকেই সংবাদপত্র হাতে নেন, দেখবেন 60% থেকে 60% কন্টেন্ট হচ্ছে ক্রাইমের। একে খুন করেছে, ওকে অপহরণ করেছে, তাকে পাশবিক নির্যাতন চালিয়েছে, ওখানে আপনার কারো জমি দখল করেছে, হ্যাঁ, ও ওর বাড়ি দখল করেছে, ও ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ, ও তহবিল তসরুপ করেছে, ও টাকা চুরি করেছে, ও আপনার দুর্নীতি করেছে, সব হচ্ছে অপরাধের অন্তর্ভুক্ত, এমনকি সাইবার অপরাধও অপরাধের অন্তর্ভুক্ত। আপনি সংবাদপত্র হাতে নেন, 40% থেকে 60% কন্টেন্ট আপনি দেখবেন অপরাধ সংক্রান্ত। ফলাফল, কনসিকুয়েন্সেস, গতকাল আমাদের ঘোষণা এসেছে HSC পরীক্ষা হবে না। হ্যাঁ, ফলাফল হয়ে যাবে ডিসেম্বরে। ওকে, বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ চলছে, ফলাফল আসবে, সংবাদ হবে, ঠিক আছে। 8 মাস ধরে আপনাদের ক্লাস নেই, আপনারা বাসায় শুধু খাচ্ছেন, বসে আছেন, ঘুমাচ্ছেন, হ্যাঁ, এটার একটা ফলাফল হবে। হ্যাঁ,
আপনি 8 মাস পরে যখন ইউনিভার্সিটিতে আসবেন তখন ইউনিভার্সিটি অপরিচিত মনে হবে, ফলাফল আপনি পরীক্ষা দিবেন ফলাফল হবে, সেটা সংবাদ হবে। হ্যাঁ, হয়তো এই পরীক্ষার ফলাফল হবে না, আপনি বিসিএস এর পরীক্ষার ফলাফলের সংবাদ হবে। আপনি যদি সংবাদপত্র হাতে নেন নানা ধরনের ফলাফল, হ্যাঁ, পরীক্ষার ফলাফল, বিসিএস পরীক্ষার ফলাফল, খেলার ফলাফল, হ্যাঁ, কোনো একটা মিটিং এর ফলাফল, কোনো একটা সম্মেলনের ফলাফল, হ্যাঁ, নানা ধরনের ফলাফল থাকে, এই ফলাফলগুলো সংবাদের উপাদান, সংবাদ হয়। অডিটি, বিষমতা। ওকে, খুব স্বাভাবিক যে যমজ বাচ্চা কাচ্চা হয়। হ্যাঁ, যারা হয় তারা খুব লাকি, আমার এক বন্ধুর দুটো মেয়ে আছে যমজ, দে আর সো লাকি, কিন্তু একসাথে কেউ যদি 4টা সন্তান জন্ম দেন এটা একটা বিষমতা। আমরা এর সংজ্ঞায় পড়েছি যদি কুকুর কুকুর কামড় দেয় স্বাভাবিক ঘটনা, আপনি যদি কুকুরকে যদি আপনি হ্যাঁ মানুষ যদি কুকুরকে যে কামড় দেয় অস্বাভাবিক ঘটনা। এই কিছুদিন আগে যমুনা টিভিতে নিউজ হয়েছে একটা মানুষ ওই যে বিয়ার গ্রিলস এর মতো আর কি আপনার ন্যাশনাল জিওগ্রাফির কাঁচা মাছ খেতে পারে বা কাঁচা মাছ খায়। অস্বাভাবিক ঘটনা। হ্যাঁ, আপনাদের নিজেদের মধ্যে হয়তো অনেক অস্বাভাবিকতা আছে, ঠিক আছে, এগুলো সংবাদ হতে পারে আর কি, বুঝতে পেরেছেন? যেমন আমার আমার মধ্যে অস্বাভাবিকতা আছে, আমার মধ্যে আমি আমি দু এক কাপ কফি খেয়ে আমি সারা রাত জেগে থাকতে পারি আর কি। হ্যাঁ, এটা এটা খুব ভালো কিছু নয়, আপনার ম্যাডামদের বকা খেতে ম্যাডামের বকা খেতে হয়, কারণ আমি রাত জাগতে পছন্দ করি, কবিতা পড়তে পছন্দ করি, পড়তে পছন্দ করি, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ। আপনাদের নিজের মধ্যে এরকম অস্বাভাবিকতা থাকতে পারে, কেউ হয়তো অনেকক্ষণ না খেয়ে থাকতে পারেন, ঠিক আছে, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে পারেন, কেউ হয়তো টানা 8-10 ঘন্টা পড়াশোনা করতে পারেন, কেউ পারেন টানা 8 ঘন্টা পড়াশোনা করতে টেবিলে বসে? কোনদিন পড়ছেন কেউ টানা 10 ঘন্টা? স্যার 20 ঘন্টা পড়ছে টানা, 20 ঘন্টা পড়ছেন, এটা অস্বাভাবিক ঘটনা, খুবই খুব ভালো অস্বাভাবিক ঘটনা, ঠিক আছে। আবার কেউ হয়তো যে ভিকারুনেসের সামনে টানা 2 দিন দাঁড়ায় আছেন, ঠিক আছে, স্যার আমি টানা 2 দিন দাঁড়ায় ছিলাম, হ্যাঁ, এটা কি কেউ আছে কিনা আপনাদের মধ্যে আর কি? হ্যাঁ, এটা অবশ্যই হতে পারে, এটা এই যে আসে তো লিজেন্ড, থাকে মধ্যরাতে রাত 3টার সময় ছেড়ে পেয়েছে, গিটার নিয়ে গান গায়, ঠিক আছে, আই লাভ ইউ বলে, হ্যাঁ, আমি দেখে থাকি আপনার এই বেলকনিতে দেখা যায় আর কি, ঠিক আছে, আর ওই পাশ থেকে সাউন্ড দেয়, কিছু একটা ফেলে দেয়, ঠিক আছে, ইন্টারেস্টিং, ঠিক আছে, আমি যা ছেলে পেলে মানে এগুলো একটু অস্বাভাবিকতা, আবার ওই সময়ের জন্য হয়তো স্বাভাবিকতা, ঠিক আছে। আপনারা দেখেছেন কিছু ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, এটা আমি ওই যে যখন আপনারা জানেন আমি টেলিভিশনে নিউজ করি রাত্রে বেলায়, সাধারণত নিউজ করে বাসায় ফিরি আর কি, আমি রাত্রে বেলা যখন বাসায় ফিরি রাত 2-3টার দিকে, আমি মাঝে মাঝেই দেখি এই রোকে হলের সামনে ছেলে পেলে আপনার ফুল দিয়ে আই লাভ ইউ লিখে মাঝখানে হ্যাপি বার্থডে লিখে যাচ্ছে কারো নাম দিয়ে আর কি। হ্যাঁ, তো মেয়েটা সকালবেলা দেখতে আসে, হয়তো খুব আনন্দ পায়, এরকম ঘটনা ভাইরাল হয়েছিল, আপনারা দেখেছেন, হ্যাঁ, মেয়েদের ফলের সঙ্গে ঘটনা ঘটে আর কি। হ্যাঁ, দেখে ভালোই লাগে, ভালোবাসার জিনিস তো, ভালোবাসার বিষয়গুলো তো ভালো, আমার ধারণা পৃথিবীতে পৃথিবীতে ভালোবাসার চর্চা বা ভালোবাসার বিষয়গুলো ভালো, ঘৃণা অপরাধের চাইতে আমার মনে হয় ভালোবাসা ভালো, বা মানুষের প্রতি অনুরাগ ভালো। হ্যাঁ, সেটা সেটা সবসময় সম্মতি নিয়ে চর্চা করা ভালো, কারো কারো সমস্যা সৃষ্টি করা নয়, কিন্তু মানুষের প্রতি যদি কারো ভালোবাসা থাকে, অনুরাগ থাকে, সেটাকে আমি ইতিবাচক ভাবেই দেখি। ওকে, এরকম হিউম্যান ইন্টারেস্টের অনেক কাহিনী থাকে, ঠিক আছে, তারপরে সরি, এরকম আপনার কি বলে এটা বিষমতার অনেক ঘটনা প্রবাহ থাকে। আরেকটা ঘটনা রসবোধ, রসবোধ যাকে আমরা বলছি হিউমার, হিউমারের প্রচুর ঘটনা প্রবাহ থাকে। হ্যাঁ, যেমন আমি একটা সংবাদ পড়েছিলাম, এটা খুব মজার, আপনাদের ভালো লাগতে পারে আর কি। হ্যাঁ, এরকম যে একটা সংবাদ হয়েছিল ইত্তেফাকে, পড়বি পর মালির ঘাড়ে, একটা কবিতা আছে না কাজী নজরুল ইসলামের, লিচুচোর, লিচু চুরি করতে গেছে, লিচু চুরি করেছে, তারপরে ওই যে দেয়াল দিয়ে লাভ দিয়েছে যে একদম মালির ঘাড়ি পড়েছে, তার মানে কি একদম ধরা খেয়ে গেছে, তাই না? তো একটা সংবাদ হলো এরকম, পড়বি পর মালির ঘাড়ে। এখন পড়বি পর মালির ঘাড়ে তার কাহিনীটা কি ছিল? কাহিনীটা ছিল এরকম যে একটা ছেলে মেয়ে তারা প্রেম করে, তারা বাড়ি থেকে পালিয়েছে বিয়ে করার জন্য, কাজী অফিসে চলে গেছে। তো কাজী অফিসে যাওয়ার পর কি ঘটলো, কাজী অফিসে যাওয়ার পর কি ঘটলো, যে কাজী অফিসে একজন সাক্ষী পাওয়া গেছে, তো বিয়েতে আরেকজন সাক্ষী লাগবে, তো মেয়েটা ছেলেটাকে বলছে তুমি সাক্ষী নিয়ে এসো, আমরা তো বিয়ে করব। তো ছেলেটা তার হবু স্ত্রীকে, তার প্রেমিকাকে আপনার ওই ইয়েতে মধ্যে রেখে, কাজী অফিসে রেখে রাস্তায় নেমেছে সাক্ষী খুঁজতে। তো সে একটা চায়ের দোকানের সামনে গিয়ে চা খেয়ে একজন আঙ্কেলকে অনুরোধ করেছে যে আঙ্কেল এরকম একটু বিয়ে করতে আসছি,
সাক্ষী প্রয়োজন, যদি একটু সাক্ষী দিতেন। আঙ্কেল আবার একটু সদয় হয়েছে, ইস্কুনে টুনে মনে করছে ঠিক আছে ছেলেটা তো ভালো, ভদ্র ভাই বলতেছে আপনি, হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে সঙ্গে সাক্ষী দিই। তো সবকিছু রেডি, কাপিন নাম্বার টামিন লেখা হয়ে গেছে, কবুল পড়া হবে। তখন ওই আঙ্কেল হুট করে জিজ্ঞাসা করছে আর কি, যে আচ্ছা ঠিক আছে বাবা তোমার তো আমি সাক্ষীটা কি সবই দিচ্ছি, তোমার স্ত্রীকে হবু স্ত্রীকে একটু দেখি, তার তার মুখখানা দেখেই না হয় বলি কবুল বা সিগনেচার করে দিই। তখন তার হবু স্ত্রী বের হয়ে আসছে আর কি। হ্যাঁ যখন বের হয়ে আসছে তখনই ওই ভদ্রলোক বলেছে, আচ্ছা মা চল অনেকক্ষণ দেরি হয়ে গেছে, হ্যাঁ এখন একটু বাসায় চল। তার মানে হচ্ছে যে ওই ছেলেটা তার প্রেমিক বা হবু হাজবেন্ড যাকে সাক্ষী হিসেবে ডেকে নিয়ে আসছে সে হচ্ছে এই মেয়ের আপন চাচা, বুঝতে পেরেছেন? এই জন্যই সবাই বলেছে পর্বিপর, এই জন্যই সম্ভবত পর্বিপর মালির হারে আর কি। হ্যাঁ যে পরিবার থেকে পালিয়ে তারা বিয়ে করতে আসছে, পরে সাক্ষী হিসেবে ছেলে যাকে ডেকে নিয়ে আসছে সেই হচ্ছে মেয়েটার আপন চাচা। হ্যাঁ খুবই ইন্টারেস্টিং, দারুণ এরকম সংবাদ হয়েছিল। আপনারা দেখবেন এরকম সংবাদ হয়, আগে এরকম স্বপ্ন হতো 70 যে সংবাদপত্র সংবাদ হতো আর কি। হ্যাঁ রিক্সাওয়ালা ভার্সেস যাত্রী, রাস্তায় যদি রিক্সাওয়ালা যাত্রী মারামারি করে, একটা ছবি ছেপেছিল আপনার আজাদ পত্রিকা, এই ছবিটা আমার কাছে আছে কোনো একটা আপনাদের দেখাবো আর কি। হ্যাঁ একটা হিউমার দেখে আপনার ভালো লাগে, একটু মজা লাগে আর কি। হ্যাঁ আপনারা এরকম মজার সংবাদ পড়েন না সংবাদপত্রে, দুই একটা ঘটনা পড়েন না? কারো 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 দুই একটা উদাহরণ জানা আছে, কথা বলতে পারেন, দুই একটা উদাহরণ জানা আছে এরকম মজার সংবাদ একটু বলতে পারেন মাইকটা অন করে? কেউ কিছু বলতে চাচ্ছেন না? হ্যাঁ আচ্ছা যাই হোক, তো তাহলে আমি একটু শেষ করি আপনাদের আলোচনাটা। তাহলে আমরা নিউজের এলিমেন্টস পড়লাম 11টা, এই 11টা এলিমেন্টস, এই 11টা এলিমেন্টস এর বিস্তারিত, অর্থাৎ আমি তো এটা বেসিক আলোচনাটা করলাম আপনাদের ধরে আপনি বিস্তারিত পাবেন এই বইটাতে, যে বইটার নাম হচ্ছে দ্য কমপ্লিট রিপোর্টার, ঠিক আছে? দ্য কমপ্লিট রিপোর্টার, জুলিয়ান হ্যারিস, কেলি লেইটার এন্ড স্ট্যানলি জনসনের লেখা বই, এইটা এই বইটার মধ্যে পাবেন। আপনি নিউজের এলিমেন্ট নিয়ে আলোচনা পাবেন সুধাংশু শেখর স্যারের বইটাতে, হ্যাঁ আপনি এই বইটাতে আলোচনা পাবেন। হ্যাঁ অনেক বই আলোচনা আছে, সেই আলোচনাগুলো ধরে ধরে আপনাদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তাহলে নিউজের এলিমেন্টস নিয়ে যে আলোচনা, এই আলোচনা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা সেই প্রশ্ন শুনে আমি আপনাদের আজকের ক্লাসটা শেষ করতে চাই। আই এম এক্সপেক্টিং সাম কোশ্চেন্স ফ্রম ইউ। মাইক ওপেন করে যে কেউ কোন প্রশ্ন করতে পারেন, যে কেউ কোন কথা বলতে পারেন। স্যার বলো বাবা, এই বর্তমান যে এই যে আপনার ধর্ষণ হচ্ছে, এটা কি সেক্স এর মধ্যে এই নিউজগুলো পড়বে নাকি অন্য কিছু? না 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 বাবা, এটা পড়বে অপরাধের মধ্যে, ক্রাইমের ভিতরে, ক্রাইমের ভিতরে। এক্স্যাক্ট। আর আর কারো কোনো প্রশ্ন? স্যার হিউমারের আরেকটা স্যার एग्जांपल, তোমরা কি আমার হিউমার এক্সাম্পল শুনে আনন্দ পাচ্ছ মনে হচ্ছে? স্যার আপনি যত হিউমার জানেন আমাদেরকে বলেন, এমন টাইপের নাকি বিষয়টা? আর আর কি হিউমার এক্সাম্পল বলবো, হিউমার হিউমার অনেক ঘটে এরকম মজার ঘটনা ঘটে। ওই ধরেন আপাতত মনে হচ্ছে না আর কি। হ্যাঁ মনে হলে বলা যাবে। স্যার এমন কি কোনো ঘটনা আছে যেটার সাথে আপনি সরাসরি যুক্ত ছিলেন? বাবা আমার 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 হিউমারের কথা, সেটা সংবাদ হয়নি, হিউমার তো অনেক কিছু ঘটেছে আর কি। হ্যাঁ আমি জীবনে বহু, হ্যাঁ গত পরশু প্রথম আলোতে একটা সংবাদ ছাপানো হয়েছিল যে বর হতে পারে এমন দেখা পায়নি সাফা কবির, এটা কি কোনো হিউমার হতে পারে? ভর দেখা পায়নি সাফা কবির, এটা তো বিনোদন সংক্রান্ত সংবাদ, এন্টারটেইনমেন্ট সংবাদ। আমি যে আপনাকে এলিমেন্ট গুলো বলেছি এর মধ্যে আরেকটা এলিমেন্ট যোগ করা যেতে পারে, আর দু তিনটা এলিমেন্ট যোগ করা যেতে পারে, এন্টারটেইনমেন্ট নামে এটা যোগ করা যেতে পারে, হ্যাঁ স্পোর্টস নামে যোগ করা যেতে পারে, ঠিক আছে? এটা আসলে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এর সংবাদ, কিন্তু এটা 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 আসলে একটু এই এই সংবাদগুলোকে আমরা আরেকটা ক্যাটাগরি থেকে সফট নিউজ বলি আর কি। হ্যাঁ এগুলো একটু সফট নিউজ বলি, এগুলো অর্থে হার্ড নিউজ নয়, হ্যাঁ ডেইলি নিউজ নয়, একটু ফিচারিস্টিক নিউজ আর কি। তো এটার 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 প্রকৃত এটা প্রকৃত সংজ্ঞা হবে এটা ফিচারাইজ নিউজ আর কি। হ্যাঁ ফিচারাইজ নিউজ। এখন ফিচার নিউজ নিউজ তো যদি আপনি এই এলিমেন্টস অনুযায়ী যদি ভাগ করতে যান তাহলে আসলে এটা বিনোদনমূলক নামে আর একটা ভাগ করে সেই অনুযায়ী বলতে হবে আর কি। এটা হিউমার 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 একটু 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 আনন্দ রস আর কি। হ্যাঁ যেমন ধরেন এরকম যে
যেমন ধরেন এরকম সংবাদ আপনি পড়েন না যে বিয়ে করতে যে স্ত্রী ঘরে, এরকম পড়েন না যে কেউ কেউ বিয়ে করতে গিয়েছেন যে এদেরকে পাত্রীর বয়স কম, সেই পাত্রকে সরাসরি আপনার জেলখানায় নিয়ে গেছে, এটা একটু আনন্দ পান না আপনারা? আবার এই যে আরেকটা মজার খবর, এই খবরটা আপনারা দেখেন অনলাইনে সার্চ দিয়ে পাবেন যে পৃথিবীতে প্রথম কোন সরকারি কর্মকর্তা বিয়ে করে জেলখানায় গেছে, জানেন এই ঘটনা? একজন সরকারি কর্মকর্তা ইউএনও সে বিয়ে করছে, বিয়ে করে সে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে জেলখানে না গেলেও তাকে জরিমানা দিতে হয়েছে, সে হচ্ছে আসলে বিয়েটা করেছিল হচ্ছে করোনার মধ্যে, হ্যাঁ আর হচ্ছে করোনাকালীন, হ্যাঁ হ্যাঁ এই নারায়ণগঞ্জের দিকে ঘটনা আর কি, হ্যাঁ করোনাকালীন সময় বিয়ে করে তাকে জেলখানে যেতে হয়েছে অথবা দণ্ড দিতে হয়েছে আর কি, হ্যাঁ যে পৃথিবীতে সে প্রথম বিয়ে করে আপনার সে জেল হাজতে গিয়েছে বা দণ্ড দিতে পড়েছে এমন আর কি, হ্যাঁ হিউমার হিউমার। আমার সন্তানের মতো আপনাদের ফেস গুলো দেখতে আমার ভালো লাগে, আপনাদের ফেস গুলো দেখে আমি আনন্দ পাই, আপনাদের সবার ফেস দেখে আমার আমার মনের মধ্যে আশা জাগে যে আবারও আমরা একসাথে ক্লাস করব। যদি আপনাদের আপত্তি না থাকে, আপনারা যদি একবার যদি অন করেন, আমি আপনাদের সবার আনন্দ মাখা চেহারাটা দেখে ক্লাসটা শেষ করছি। ব্যাকগ্রাউন্ডে নো টেনশন বাবা, আমার ব্যাকগ্রাউন্ড সবচেয়ে বাজে, আমার পাশে আমার রুমটা হচ্ছে গুদাম, নো সমস্যা। আমি মিথিলাকে দেখতে পাচ্ছি, আয়েশাকে দেখতে পাচ্ছি, মিনাজুল এখন চালু করেনি, আমরা আমরা সমাপ্তিকে দেখতে পাচ্ছি, জেরিনকে দেখা যাচ্ছে, আল মামুন আছেন, জসিমউদ্দিন আছেন, তনিমা আছেন, উম্মে আছেন, উম্মে পুরো নামটা পড়তে পারছি না, তপু, ফজলে রাব্বি, মাসুদ, রেজাউল, মিস্টার মিস্টার মাসঝারের পাশে আছেন, ফারহানাকে দেখা যাচ্ছে, রজনীকে তো দেখা যাচ্ছে, এই রজনীর পিচিটা কোথায় গেল, জান্নাতুল আছে, জান্নাতুলকে দেখা যাচ্ছে, তারপরে ওকে পড়াচ্ছে, হ্যাঁ ফারজানা, সাহারা পুরো নামটা পড়তে পারছি না, মাকসুদা, আমান্নাকে দেখা যাচ্ছে, নয়নকে দেখা যাচ্ছে, নয়ন ফুলের পেছনে দাঁড়িয়ে আছে, হৃদয়কে ছবি দেখতে পাচ্ছি, আয়রন মিথিলাকে, সাবিন হুসনকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে, খুবই খুবই আনন্দদায়ক, খুবই খুবই আনন্দের অনুভূতি আপনাদের সবার চেহারাটা দেখতে পাওয়া। আমি আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য, আমি অত্যন্ত শুভকামনা জানাই আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য, এবং আপনাদের কাছে আমি কামনা জানাই, আহ্বান জানাই, সেটা হচ্ছে একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ জীবনে একটু সময় পেয়েছেন, এই সময়ে যত ভালো বই পুস্তক পড়া যায়, একাডেমিক থেকে শুরু করে যত যত ভালো বই পুস্তক পড়া যায় একটু পড়ার চেষ্টা করবেন, নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন, নিজেকে আগামীর জন্য প্রস্তুত করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আপনি নিজেকে আগামীতে সফল একজন মানুষ হিসেবে, সার্থক একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। আমি এই কথা বলেই আজকের ক্লাসটা শেষ করছি, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, ওয়ালাইকুম আসসালাম, সবার সময় যাতে অনেক ভালো কাটে, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।